আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি মোহরির ডিজাইন সহ প্লাজো পায়জামা কাটিং ও সেলাই শেয়ার করব। অনেক আপুরাই আমার কাছে রিকোয়েস্ট করে শুধুমাত্র মোহরির ডিজাইনটি না দেখে পুরো পায়জামাটি কাটিং ও সেলাই দেখানোর জন্য, তো আমি আজকের এই ভিডিওটিতে পুরো পায়জামাটি কাটিং ও সেলাই এবং মোহরির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে আড়াই গোজ পরিমাণ সুতি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে রেখেছি। তো কাপড়টির চওড়া নিয়েছি 16 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 42 ইঞ্চি পরিমাণ। তো আমাদের সেলাই করার পর পায়জামাটির লম্বা থাকবে 38 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি নিয়েছি আমরা রাবার লাগানোর জন্য এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা আমাদের ডিজাইনটি করার জন্য। তো টোটাল আমরা এখানে 42 ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি। তো উপর থেকে আমরা প্রথমে 2 ইঞ্চি রাবারের জন্য মার্ক করে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে দাগটি আমরা এভাবে মিলিয়ে দিচ্ছি। তো আমরা এভাবে ইঞ্চি টেপটিকে ধরে আমাদের কাপড়ের চওড়া কতটুকু হয়েছে সেটি দেখব। তো আমাদের কাপড়ের চওড়া হয়েছে 16 ইঞ্চি, 16-র অর্ধেক 8। তো আমরা 8 ইঞ্চি দিকটি মার্ক করে নিচ্ছি। তো পুরো কাপড়টিতে আমরা এভাবে 8 ইঞ্চিতে মার্ক করে নিব। একটি স্কেলের সাহায্যে আমরা প্রতিটি মার্ক এভাবে মিলিয়ে দিব। আমরা এখন কোমরের মাপটি নিয়ে নিব। আমাদের কোমর হচ্ছে 44, 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। তো আমরা আরও 3 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা সেলাই সহ। তো আমাদের টোটাল এখানে 14 ইঞ্চি আসবে। তো 14 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো আমরা এখানে মিডেলে যে মার্কটি করেছি তার দুই পাশে আমরা 7 ইঞ্চি করে 14 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমরা এখানে 7 ইঞ্চি আর এই পাশে 7 ইঞ্চিতে মার্ক করে নিব। তো দেখুন আমরা কীভাবে মার্কটি করে নিচ্ছি। এই যে পাশে আমরা 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এ পাশেও আমরা সেমভাবে 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন হাইয়ের মাপটি নিয়ে নিব। তো আমাদের হাই হচ্ছে 12। তো আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে টোটাল 13 ইঞ্চিতে মার্ক করে নেব। এবং ভিতর থেকে আমরা 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাইয়ের সেফটি দেওয়ার জন্য। দাগটি আমরা এভাবে সোজা করে টেনে নিচ্ছি। এখন আমরা হাইয়ের শেপটি দিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে হাইয়ের যতটুকু মার্ক নিয়েছিলাম সে অনুযায়ী আমরা এ পাশেও মার্কিংটি করে নিচ্ছি 13 ইঞ্চিতে এবং 2 ইঞ্চিতেও আমরা এখানে মার্ক করে নিচ্ছি। তো এখন আমরা দাগটি এভাবে মিলিয়ে দিচ্ছি। তো আমরা এখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরে কর্নার পর্যন্ত নিচে ঘেরের অংশ পর্যন্ত আমরা এভাবে টেনে নিব, অথবা আপনারা চাইলে এখানে শেপ কাট দিয়েও শেপটি দিয়ে নিতে পারেন। তো এখান থেকেও আমরা এভাবে করে দাগটি মিলিয়ে দিচ্ছি নিচে ঘের পর্যন্ত। তো দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। তো নিচে কর্নার থেকে আমরা দুই পাশে কর্নার থেকে 1 ইঞ্চি করে এভাবে করে আমরা মার্ক করে নিব। দেখুন এ পাশেও আমরা 1 ইঞ্চি করে এই কর্নার থেকে মার্ক করে নিচ্ছি। তো দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। তো আমরা এখন দুটি পার্ট করে এভাবে আলাদা করে নিচ্ছি, সামনে এবং পিছনে দুটি পার্ট। তো প্রথমে আমরা হাইয়ের অংশ দুটি সেলাই করে নিব এই যেভাবে করে। তো দেখুন আমরা হাইয়ের অংশ দুটি সেলাই করে নিয়েছি। এরপর আমরা একটি পার্টকে এভাবে মেলে নিচ্ছি এবং আরও একটি পার্টকে আমরা এভাবে করে রাখছি। তো দুটি সোজা অংশ ভিতরে সাইডে রেখে তারপর আমরা কাপড়টিকে ভাঁজ করে রাখছি। তো এভাবে ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা সাইড দুটি জয়েন করে নিব। সেমভাবে এই পাশের সাইডটিও আমরা জয়েন করে নিব। তো দেখুন আমরা সাইডগুলো জয়েন করে নিয়েছি। এখন আমরা মোহরির অংশের ডিজাইনটি করে নিব। তো এই জন্য আমরা মোহরির অংশটি মেলে নিয়েছি। তো প্রথমে আমরা নিচে থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো দেখুন মোহরির পুরো অংশে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একটি স্কেলের সাহায্যে আমরা দাগগুলো এভাবে মিলিয়ে দিব।
দেড় ইঞ্চি উপরে আমরা এক ইঞ্চি করে আরও দুটি মার্ক করে নিব। তো সেমভাবে আমরা পুরো মুহুরির অংশে দুটি মার্ক করে নিব এক ইঞ্চি করে। এই দাগগুলো আমরা স্কেলের সাহায্যে সোজা করে এভাবে করে আমরা দাগগুলো টেনে নিব। তো তিনটি মার্ক করার পর আমরা আবারও দেড় ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিব এবং দেড় ইঞ্চির উপরে আবারও এক ইঞ্চি করে দুইটি মার্ক করে নিব। তো দেখুন আবারও আমরা দেড় ইঞ্চি এবং তার উপরে এক ইঞ্চি করে আরও দুটি মার্ক এভাবে করে নিয়েছি। তো সেইমভাবে এই মার্কগুলো আমরা স্কেলের সাহায্যে সোজা করে টেনে নিচ্ছি। তো আমরা মার্কগুলো করে নিয়েছি। তো প্রথমে দেড় ইঞ্চি, তারপরে তিনটি মার্ক করেছি, তারপর আবার দেড় ইঞ্চি দিয়ে আবারও তিনটি মার্ক করে নিয়েছি। তো আমরা এখন সেলাই করে নিচ্ছি। দেখুন প্রতিটি মার্কিংয়ে আমরা তিন সুতা পরিমাণ কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এখানে আমার কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে মোবাইল থেকে, সেজন্য আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না। তো এই যে দেখুন আমরা তিন সুতা পরিমাণ করে এভাবে করে সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেলাইগুলো কীভাবে করে নিচ্ছি। তো একইভাবে আমরা সবগুলো সেলাই এখানে করে নিব। তো দেখুন ছয়টা সেলাই আমরা এখানে করে নিয়েছি। এরপর আমরা একটি লেস ইউজ করব। তো লেসটিকে আমরা এভাবে সালোয়ারের সোজা পাশে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন এভাবে করে আমরা লেসটিকে লাগিয়ে নিচ্ছি। এখন লেসটিকে এভাবে উল্টিয়ে নিয়ে তারপর আমরা আরও একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা সেলাইটি করে নিয়েছি। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আমরা এখানে আয়রন করে নিয়েছি, আপনারাও আয়রন করে নিতে পারেন। তো এই যে দেখুন আমাদের সেলাইগুলো কীরকম হয়েছে দেখতে। সালোয়ারের কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমরা সাইডটি সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা রাবার লাগিয়ে নিব। তো রাবার লাগানোর জন্য প্রথমে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ করে চারপাশে সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি। তো এখন একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি আমরা। ইলাস্টিকটি লম্বা নিয়েছি 22 ইঞ্চি পরিমাণ। ইলাস্টিকটি দুটি মাথা এভাবে ধরে তারপর আমরা সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি। এরপর আমরা সালোয়ারের উপরে এভাবে করে রেখে তারপর আমরা চারপাশ থেকে সেলাই করে নিব। তো দেখুন আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের পুরো সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।